সালাম। ইদানিং কাল আমি খেয়াল করছি মানুষজনের মধ্যে লজ্জা বোধ এটা অনেক বেশি কমে যাচ্ছে। যেমন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার টিচার যখন আমাকে পড়া জিজ্ঞেস করতো আমার মধ্যে একটা ভয় কাজ করতো এবং একটা লজ্জা কাজ করতো। আচ্ছা, এতগুলো মানুষজনের সামনে আমাকে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিতে পারবো না, ছি লজ্জা, এরকম একটা ফিলিংস কাজ করতো। কিন্তু এখন আমি মানুষজনের মধ্যে এরকম ভয় বা এরকম লজ্জা বা এরকম একটা টেনশন খুব কমই দেখি। বরঞ্চ কোথাও কোথাও বাচ্চাদের মধ্যে এরকম একটা ফিল কাজ করে যে আমি বিষয়টা পারি না, আমার এই ব্যাপারে নলেজ নাই বা জ্ঞান নাই, এটা হচ্ছে একটা ক্রেডিটের ব্যাপার। অ্যাকচুয়ালি এই ধরনের সেন্সগুলো কিন্তু ইন দ্য লং রান আমার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। তা আমি মনে করি এই ধরনের অন্তরায় যেন উন্নয়নের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেই জন্য তোমার মধ্যে এই ধরনের সেন্স তৈরি করো, আরে ভাই আমি একটা বিষয়ে আমার নলেজের স্বল্পতা আছে কিংবা আমি পারি না, এটা মনে হচ্ছে আমার ডিসক্রেডিট, এটা আমার জন্য লজ্জার কারণ। সো আমি তখনই প্রাউড ফিল করবো কিংবা আমি তখনই খুব বেশি কনফিডেন্ট ফিল করবো যখন আমার মধ্যে এই ধরনের শূন্যতার অভাব থাকবে, মানে আমি পরিপূর্ণতার মাধ্যমে এগিয়ে যেতে পারবো। কাজে আমার আহ্বান হচ্ছে চেষ্টা করো যত বেশি নিজেকে সমৃদ্ধ করা যায়, জ্ঞানের আলো আলোকিত করা যায়, এবং এই ধরনের সেন্স থেকে দূরে সরে আসো যেটা তোমাকে ডিসক্রেডিট একটা সেন্স দিবে যে আমি পারি না, আমি এটা বুঝি না, আমার এটা জানা নাই, আমি এটা কখনো চিন্তাই করিনি। এরকম ফ্যাক্টরগুলো আস্তে আস্তে দূর করে রাখো। ধন্যবাদ সবাই।